জয়পুরহাটে নিয্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার বিকেলে খেতলাল উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনের আয়োজন করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক মাহবুবুর রহমান সমন্বয় পরিষদের স্থানীয় নেতা ফারুক হোসেন সুজাউল মোল্লা সাবিনা ইয়াসমিন সহ বেশ কয়েকজন বক্তারা বলেন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত নিম্ন ও অধস্তন কর্মচারীদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চেয়েও অধিক অপরদিকে মানুষ গড়ার কারিগর হয়েও নিম্ন পদমর্যাদার সামান্য বেতনে মানবেতর জীবনযাপন করছেন উচ্চ শিক্ষিত শিক্ষকরা তাই সঙ্গত কারণে গ্রেড উন্নয়নের দাবি জানান এই বক্তারা মানববন্ধন শেষে খেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসুমের কাছে স্মারকলিপি প্রদান করে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষকের মর্যাদা অনেক বেশি শিক্ষকদের বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা